ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজন আজ সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এই সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নামের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। আমি আপনাদের এখানে ছাত্র দাবি